কার্পেটিং উঠে বের হয়ে গেছে ইট সুরকি। ভাঙাচোরা সড়কের স্থানে স্থানে ছোট বড় খানাখন্দ, বৃষ্টি হলেই জমে পানি, প্রায়ই দুর্ঘটনা ঘটায়, কমে গেছে যানবাহনের সংখ্যা। এমন দৃশ্য ময়মনসিংহ টুক, ত্রিশাল, বালিপাড়া, গফরগাঁও ও ভালুকা গফরগাঁও সহ উপজেলার প্রায় সব সড়কের। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের কাজের কারণে স্বল্প সময়ে নষ্ট হয়ে যায় রাস্তা। নিম্নমানের কাঁচামাল দিয়ে মনে হয় যে এগুলি করা হয়, কিছুদিন পর রাস্তা করে করার পরে বৃষ্টিতেই ভেঙে আবার চুরমার হয়ে যায়। এক সপ্তাহে গাড়ি একটা না চলে না, দুই দিন তিন দিন পরে পরে কাজ করাইতে হয়। এই ব্যাপারে সংশ্লিষ্ট যারা আছেন দায়িত্বে, তাদের দায়িত্বটা যদি তারা পুরোপুরিভাবে পালন করতেন, জনজীবনের যাত্রার মানুষের অনেকটা সুন্দর এবং সচ্ছল হইতো আর কি। রাস্তা খারাপ হওয়ায় বেড়েছে পরিবহনের ভাড়া। অনেক সময় আমরা গাড়ি পাই না, গাড়ি ভাড়া বেশি নেই বলে রাস্তা ভাঙা ভাড়া বেশি দরকার। ভাড়া দিতাম আমি সিং থেকে ভাবু খালি 15 টাকা, এখন সে ভাড়া হয়েছে 50 টাকা। বৃষ্টি হলে তো আরও যাতায়াত করা যায় না। সড়ক বিভাগের কর্মকর্তারা আশ্বাস দিলেও দীর্ঘদিনে সংস্কার হচ্ছে না এসব রাস্তা। বিষয়টি সংসদে তোলার পরও রাস্তা মেরামত না হওয়ায় হতাশ স্থানীয় সাংসদ। অনেকবার বলার পরও আমি এখন পর্যন্ত আসলে কোনো রেজাল্ট পাইনি, তবে আমি আশাবাদী মাননীয় মন্ত্রী মহোদয় অবশ্যই আমাদের গফরগাঁওয়ের মানুষের কথা চিন্তা করে তিনি আমাদের এই রাস্তা করে দেবে। দ্রুত এসব সড়ক মেরামতের দাবি জানিয়েছে এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।